আসসালামু আলাইকুম, আমি সুপর্ণা শিমুল। আজ আর ঢাকা থেকে নয়, কুমিল্লা থেকে বলছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। এখন সকালবেলা, আর আকাশের দিকে তাকিয়ে দেখি সাদা মেঘগুলোকে কালো মেঘে ঢেকে দিচ্ছে। আর তাই বুঝতে বাকি নেই যে কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি চলে আসবে। আর তাই এক মুহূর্তের জন্য ছাদে চলে আসলাম। আর যখন দেখছি যে ফুলগুলো খুব সুন্দর হাওয়ায় দুলছে, তখন খুব ভালো লাগছিল। শুধু ফুলগুলো আর গাছপালাই নয়, আমিও কিছুটা শীতল হাওয়ার অনুভূতি পেয়েছি। জানি না বৃষ্টির আগ মুহূর্তে কারা কারা এই ধরনের অনুভূতি উপভোগ করেন। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই গাছটার দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল এক একটা বৃষ্টির ফোঁটা যেন আমাকে স্পর্শ করছে। শরৎকালে আকাশের সাদা মেঘগুলো যখন কালো হয়ে যায়, দেখতে কিছুটা খারাপ লাগলেও পৃথিবীতে যখন তার রূপটা বৃষ্টিতে পরিণত হয়, তখন কিন্তু তার অনুভূতিটাই আলাদা মনে হয়। পাতার উপর জমে থাকা বৃষ্টির পানিগুলো যখন গড়িয়ে আরেকটি পাতার উপর পড়ে, তখন প্রকৃতির সৌন্দর্য যেন আরও বেশি বেড়ে যায়। যখনই বৃষ্টি আসে, আমার কাছে মনে হয় প্রকৃতি নতুন রূপে সাজে, আর গাছপালাগুলো দেখবেন সতেজ হয়ে যায়। দেখুন না, পাতাগুলো যেন বৃষ্টির ফোঁটাটাকে ছাড়তেই যাচ্ছে না। ও, বৃষ্টির কথা বলতে বলতে একটা কথা ভুলেই গেছি। যারা এখনও সাবস্ক্রাইবটা করেননি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন। একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনার একটি লাইক যে আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা হয়তো আপনি নিজেও জানেন না। বৃষ্টি কারা কারা ভালোবাসেন আমার জানা নেই, তবে আমার কাছে অনেক ভালো লাগে। যখনই দেখি যে আকাশে মেঘ জমেছে, তখনই মনটা অনেকটাই ভালো হয়ে যায়। আর এই যে লেবু গাছটা দেখছেন, কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে ধানের শীষে জমে থাকা শিশির বিন্দু? আমার কাছে কিন্তু তাই মনে হচ্ছে। আপনারা কারা কারা টিনের গায়ে পড়া বৃষ্টির শব্দ শুনেছেন? যারা যারা এর অনুভূতি পেয়েছেন জানাতে পারেন। যখন অনেক জুড়ে বৃষ্টি নামতে শুরু করেছে, তখন ঘরে চলে এসেছি, আর এখন বসে আছি জানালার পাশে। জানালার পাশ থেকে বৃষ্টি দেখার আনন্দ বা অনুভূতিটাই আলাদা। যখন দেখি প্রকৃতি বৃষ্টিতে ভিজছে, তখন আমারও বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে। আপনাদের করে তো? জানাতে পারেন। বৃষ্টি যাদের যাদের পছন্দ, তাদের কিন্তু অবশ্যই বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে, এটা আমি জানি। তাই সবটুকু ভালো লাগা আপনাদের জন্য রেখে দিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।